খকন ভাই আপনার কানের অবস্থা কি কানে তো আমি শব্দ পাই কিন্তু আপনি যে কথাগুলো বললেন শব্দগুলো মিস করি কিছু শব্দ শুনতে পাই কিছু শব্দ শুনতে পাই না কারণ আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কোকন ভাই আপনি ভাত খেয়েছেন এখন আমি আপনি আর খেয়েছেন শুনলাম মাঝখানে ভাতটা শুনিনি যার জন্য আমাকে এক করতে অসুবিধা নাই আমি বুঝে নেব কেন আপনি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি আমি আপনার কথা ঠিকই বুঝবো আপনার ছোটবেলা নিয়ে একটু কথা বলি আপনি গল্প বলেন আমরা শুনি ছোটবেলায় তো আমি খুবই দুষ্টু প্রকৃতির ছিলাম এক জায়গায় থাকতাম না আর তার জন্য বাবা তো উকিল মানুষ গম্ভীর মানুষ মা খুব স্নেহ করতেন কিন্তু বাবার হাতের প্রচুর মার খেয়েছি এই দুষ্টমের জন্যে নানান ধরনের এই বাড়ির ওই ফুল গাছ তুলে নিয়ে এলাম ওই বাড়িতে ইট বানলাম তারপর বন্ধু ধরে ঠেঙালাম এ মানে যত রকমের দুষ্টুমি আছে তারপর ওই মানুষের বাড়ির কবুতর চুরি করা তারপর ওই কারো মুরগি চুরি করা এগুলি করতাম তার মানে যখন চোরের অভিনয় করেন ওই মুরগি এটা তো আর দর্শক জানে না আমি ব্যক্তিগত একজন মুরগি চোর আপনি তো ছোটবেলায় হ্যাঁ যখন পড়াশোনা করেছেন তখন অজিত গুহ আপনার টিচার ছিলেন ও তখন তো আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে তখন অজিত গুহ আমার বাংলার টিচার ডক্টর হাসান হাফিজুর রহমান তারপর ডক্টর আলাউদ্দিন আল আজাদ তারপরে সৈয়দ আবদুল হাদি সাহেবও কিছুদিন আমাদের পড়ে যেতেন তারপর ডক্টর হাজার উনি আমাদের লোক সাহিত্য পড়াতেন তাছাড়া আমি তো কবিতা টবিতা গল্প টল্প লিখতাম তো আমার আজকে লেখালেখির যে গুরু সে রণেশ দাশগুপ্ত তো উনি আমাকে খুব স্নেহ করতেন একবার ছেলের মতো মায়া করতেন ও কবিতাও লিখতাম গল্পও লিখতাম তো যখনই সংবাদ অফিসে যেতাম জহুর ভাই তখন পেয়েছে তো সংবাদ অফিসে গেলেই রণেশ দা আমাকে নিয়ে বসে পড়তেন দেখি কি লিখেছিস এই সব উনি কালেকশন করে দিতেন এটা এ কর এটা এভাবে কর আর সন্তোষ দা খুব খেপে যেত এই আমাকে নিয়ে প্রায় এত সময় তো একদিন সন্তোষ দা দাকে বললো যে আচ্ছা দাদা এই শ্যামরাটা আইলে আপনার অরালিয়া পয়সা থাকে দুনিয়ার কাজ পড়ে রয়েছে আপনি এটা করেন কেন রমেশ দা বললেন যে সন্তোষ এই ডিম কক কক করে জানায় সে একটা ইয়া সৃষ্টি করছে এই সেরা ডিম পাইছে আমি যদি অনেক স্বীকৃতি না দেই উ তো ডিম পাড়া সাইডে দিব